বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ফোর্স ইতিমধ্যেই জননিরাপত্তা রক্ষায় গণমানুষের আস্থা এবং বিশ্বাসের বাহিনীতে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, র্যাব চরমপন্থীদের অগ্রাসন থেকে দেশকে মুক্ত করেছেন। দক্ষিণ পশ্চিম অঞ্চলে রক্তাক্ত জনপদে মানুষ পেয়েছে নিরাপদ জীবন, ফলে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। জঙ্গি দমনের দেশের আবামর জনসাধারণের নিরাপত্তা সমুন্নত হয়েছে। সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, জলদস্যুতা দমনে এবং সামাজিক নিরাপত্তা স্থিতিশীলতা করার জন্য র্যাবের ভূমিকা অপরিসীম। বিভিন্ন হত্যা, খুন, অপহরণ, ধর্ষণের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে ভিকটিম পরিবারের বিচার পাওয়ার পথ সুগম করে চলছে র্যাব। র্যাব মানব পাচার বিরোধী অভিযান পরিচালনা, ভিকটিম উদ্ধার করার ফলে নতুন জীবনের স্বাদ পেয়েছে অনেকে। বিভিন্ন সময় দুর্ঘটনায় সাধারণ মানুষের পাশে থেকে র্যাব মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, জঙ্গি দমনে আপনার জিরো টলারেন্সের কথা বলেছিলেন। জঙ্গি দমনে আজকে বাংলাদেশ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে আপনার নেতৃত্বে। বিগত বর্তমান সময়ে জঙ্গি দমনের বিরুদ্ধে সফল অভিযান চালিয়ে জনগণের স্বস্তি ফিরিয়ে আনেন এই র্যাব এলিট ফোর্স। সাম্প্রতিক সময় জঙ্গি দমনে মাননীয় প্রধানমন্ত্রীর আগেই বলেছি, জিরো টলারেন্স নীতি ও কৌশলের আলোকে আইন শৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনে যে সফলতা ও তৎপরতা চালিয়েছে, র্যাবের ভূমিকা অনস্বীকার্য। 2016 সালে হলি আর্টিজান, সোলাকিয়া, সিলেটের আতিয়া মহল, ঢাকার আশুলিয়া, মিরপুর, তেজগাঁ, চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চল, ঝিনাইদহ সহ প্রত্যেকটা জঙ্গি দমন ও অপারেশনে র্যাব তার পেশাদারিত্ব ও দক্ষতার প্রমাণ দিয়েছেন। এ ধরনের বহু অভিযান চালিয়ে র্যাব জনমনে শান্তি প্রতিষ্ঠা করেছিল, পাশাপাশি বিপদগামী জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে র্যাব। মোটিভেশনের মাধ্যমে বিভিন্ন রকম সহায়তা প্রদান করে স্বাবলম্বী করা হচ্ছে। র্যাবের এই মানবিক উদ্যোগটাও সফল হোক, এভাবে র্যাব মানুষের অধিকার রক্ষার কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাদক বিস্তার রোধে র্যাব গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। জলদায়ু যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই সামাজিক যুদ্ধ এবং অভিযাত্রা আমাদের সফল করতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী, পাশাপাশি মাদক বিরোধী অভিযানের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আমরা মাদক বিরোধী অভিযান সুসংগত করার লক্ষ্যে কক্সবাজার জেলায় একটি পরিপূর্ণ ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করেছি। একই সাথে আমরা একটি যোগাযোগ উপযোগী মাদক নিয়ন্ত্রণ, যুগ উপযোগী মাদক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেছি। বিশ্ব ঐতিহ্যের নিদর্শন মাননীয় প্রধানমন্ত্রী সুন্দরবন। সুন্দরবন ছিল বনদস্যু এবং জলদস্যুদের অভয়ারণ্য। সুন্দরবনের বাওয়ালি, মাওয়ালি প্রায় 25 লক্ষ মানুষের দণ্ডমন্ডুর কর্তা ছিল এই বনদস্যুরা কিংবা জলদস্যুরা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দিক নির্দেশনায় র্যাবের কর্মতৎপরতায় সুন্দরবনকে আমরা দস্যুমুক্ত করতে পেরেছি। এই প্রেক্ষিতে 1 নভেম্বর 2018 তারিখে আপনি সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছেন। র্যাবের ক্রমাগত চাপে জলদস্যুতার অবসান ঘটেছে। মাননীয় প্রধানমন্ত্রী, 2016 হতে 2018 পর্যন্ত এই পর্যন্ত 32টি জলদস্যু বনদস্যু বাহিনীর 328 জন সদস্য, 462টি অস্ত্র, 22,504টি গোলাবারুদ সহ র্যাবের নিকট আত্মসমর্পণ করে। এদের শুধু আত্মসমর্পণ করেই র্যাব ক্ষান্ত হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী, এদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে। আপনার সহযোগিতায় সুন্দরবনে আজকে শান্তির সুবাতাস বইছে। জঙ্গিবাদ দমন, চরমপন্থী দমন, জলদস্যু দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, সর্বশেষে বিজয়ের দ্বার প্রান্তে মাদক বিরোধী অভিযান
রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। র‍্যাবের বিশেষ উদ্যোগে র‍্যাব ডিরেডিলাইজেশন ও রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে নব দিগন্তের পথে অত্যন্ত অভিনব যুগান্তকারী একটি উদ্যোগ নিয়েছে। অপরাধীদের মনস্তাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে সমাজের মূলধারায় আবার তাদেরকে ফিরিয়ে আনা নিয়ে আসা আত্মসমর্পণকারী 421 জন সন্ত্রাসী জলদস্যু জঙ্গি পুনর্বাসন প্রক্রিয়া যুক্ত এর সঙ্গে যুক্ত আছে। এভাবে অপরাধ দমনে বহুমুখী কর্মপন্থা নিয়ে র‍্যাব আজকে কাজ করছে। অপরাধ সমূলে উৎপাদন র‍্যাবের এই বহুমুখী অভিনব যুগান্তকারী পদক্ষেপে শুধু দেশ নয় বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। মানবিকতা দিক দিয়ে অপরাধ দমনের এই সাফল্য বিশ্বে আজকে নজিরবিহীন। আমরা দেখেছি যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, নারী অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বা নারী নির্যাতন ধর্ষণের কোনো ঘটনা ঘটছে, র‍্যাব তাৎক্ষণিক ভিকটিমের পাশে দাঁড়িয়েছে। এই ঘটনার সাথে আসামিদের দ্রুততম সময়ের মধ্যে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বর্তমান পরিবর্তিত আর্থসামাজিক ও রাজনৈতিক সাংস্কৃতিক অবস্থার প্রেক্ষাপটে সমাজ অপরাধের ধরন ও মাত্রার আসছে পরিবর্তন। এই পরিবর্তনে র‍্যাব নিজেকে প্রস্তুত করেছে। র‍্যাব এই পর্যন্ত শুরু থেকে প্রায় 2,87,000 সন্ত্রাসী জঙ্গি অবৈধ অস্ত্র মাদক ব্যবসায়ী নানা অপরাধের সঙ্গে অপরাধীর গ্রেপ্তার করেছেন এবং চিহ্নিত করেছেন, এদেরকে আইনের আওতায় এনেছেন। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে 19,000 দেশি ও বিদেশি অস্ত্র। বিগত বছর সময়ে COVID-19 বৈশ্বিক মহামারীতে আমাদের দেশও আক্রান্ত হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দিক নির্দেশনায় এই করোনার বিরুদ্ধে র‍্যাব সম্মুখ সারির যুদ্ধ হিসাবে অংশগ্রহণ করেন। এই যুদ্ধে র‍্যাবের 7 জন মৃত্যুবরণ করেন, আত্মত্যাগ করেন। আমি এই বিদেহী র‍্যাব সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি। র‍্যাব করোনাকালীন দুর্যোগের সময় দেশের শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর পাশেও দাঁড়িয়েছে। সাধারণ মানুষের সেবায় করোনাকালীন সময় নিজেদের সর্বোচ্চ আত্মত্যাগ করে মানব সেবায় দৃষ্টান্ত রেখেছেন। দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত কল্পে অফিসার সহ আমি আজাদ সাহেবের নামটি স্মরণ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, লেফটেন্যান্ট কর্নেল আজাদ সহ 29 জন র‍্যাব সদস্য জীবন উৎসর্গ করেছেন। এছাড়া সহস্রাধিক র‍্যাব সদস্য আভিযানিক কর্মকাণ্ডে গুরুতরভাবে আহত হয়েছে। এর মধ্যে অনেকে জঙ্গি সন্ত্রাসীদের বোমার আঘাতে অঙ্গহানি হয়েছে, যার ফলে শারীরিক অক্ষমতার কারণে যেতে হয়েছে অকালীন অবসরে। যারা শাহাদত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আহত সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। একটি সন্ত্রাস মাদক মুক্ত ডিজিটাল সমাজ বিনির্মাণে র‍্যাব ক্রমাগত যেই অবদান রেখে যাচ্ছে, বাংলাদেশকে একটা মধ্যমায়ের দেশ পরিণত করতে র‍্যাবের এই কর্ম পরিচালনা অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই অনাড়ম্বর অনুষ্ঠানে শতব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমরা কৃতজ্ঞতা আবদ্ধ হয়ে রয়েছি। র‍্যাব ফোর্সের এই সার্বিক উন্নতি ও সকল র‍্যাব সদস্যের পরিবার বর্গের কল্যাণ কামনা করে আমি শেষ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।